শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং ক্লাসের আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগতম আমি অমিত প্রামাণিক আমরা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা শেষ দিন আলোচনা করেছি যে পৌরবিজ্ঞানের সাথে বিভিন্ন যে শাস্ত্র রয়েছে অন্যান্য সেই শাস্ত্রগুলোর সম্পর্ক কি আজকে আমরা সেরকম আরেকটি শাস্ত্র নিয়ে আলোচনা করব যার সাথে পৌরবিজ্ঞানের সম্পর্ক কি কীরকম সেই বিষয়গুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব তো যেই শাস্ত্রটা নিয়ে আজকের আমাদের আলোচনা সেটা হচ্ছে একদম আমরা যদি যদি চিন্তা চিন্তা করি যে যে তুমিও তোমার জীবনে কিভাবে নীতি বা নিয়ম কানুন যে ধারণাগুলো রয়েছে সেগুলো প্রথম কিভাবে এসেছে তুমি দেখবে যে তোমার পরিবার থেকে হয়তো একদম ছোটবেলায় তোমাকে কিভাবে ভাত খেতে হবে ডান হাত দিয়ে কিভাবে চামচ ধরতে হবে এই ধরনের অনেক ছোট ছোট ব্যাপার শেখানো হয়েছে এবং আর একটু বড় হয়ে তুমি হয়তো আরো বড় নিয়ম কানুন সম্বন্ধে জেনেছো যে রাস্তা কিভাবে পার হতে হবে রাস্তা পার হওয়ার সময় ডানে তাকাতে হবে বামে তাকাতে হবে আবার ডানে তাকাতে হবে তারপর রাস্তা পার হতে হবে এরকম আমরা জীবনের বিভিন্ন সময়ে আমি তুমি আমরা সবাই বিভিন্ন ধরনের নিয়ম কানুন আস্তে আস্তে শিখেছি এবং এগুলো বড়দেরকে শ্রদ্ধা করতে হবে বা রাষ্ট্র বিভিন্ন আইন মানতে হবে এই সব কিছু অন্তর্গত এবং এই সব কিছুকেই আমরা একসাথে নীতিশাস্ত্র হিসেবে চিন্তা করি এবং আজকে আমরা পুরো আলোচনাটা করবো এই প্রেক্ষিত থেকে যে এই নীতিশাস্ত্রের সাথে এতদিন ধরে যে আমরা পৌরবিজ্ঞান করছি তার কি কোনো সম্পর্ক আছে কিনা যদি সম্পর্কগুলো থাকে তাহলে সেগুলো কি এবং কিরকম তো আমরা সেই আলোচনায় সরাসরি চলে যাই পরবিজ্ঞানীরা নীতিশাস্ত্রের সাথে যখন সম্পর্ক খোঁজার চেষ্টা করেছেন তখন প্রথম যে সম্পর্কটা তারা খুঁজে পেয়েছেন সেটি হচ্ছে এদের উদ্দেশ্যতে দেখা গিয়েছে যে নীতিশাস্ত্রের যে মূল উদ্দেশ্য অর্থাৎ মানুষের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করা অর্থাৎ যে একটা মানুষের হয়তো অনেক খরচ করার অভ্যাস রয়েছে বা আমরা আমাদের আশেপাশে অনেক মানুষকে দেখেছি যারা প্রচুর খরচ করতে পছন্দ করেন বা যারা হয়তো চিন্তা করেন না একটা টাকা খরচ করার সময় কিন্তু মৃতব্যিতা যে একটা ভালো গুণ বা মিতব্যয়িতা পরিচালনা করা যে একটা মানুষের গুণ হতে পারে বা এটা একটা নীতির অংশ হতে পারে কারো এই ধরনের ধারণাগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে নীতিবোধ বা নীতি যে জাগ্রত হওয়ার মাধ্যমে এগুলো আমাদের মধ্যে আসে তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আস্তে আস্তে মানুষের কার্যকলাপ পরিবর্তন হয় বা মানুষকে একটা নতুন কাজের দিকে ধাবিত করা হয় এবং পৌরবিজ্ঞানে আমরা দেখেছি যখন রাষ্ট্র বিভিন্ন আইন তৈরি করে রাষ্ট্র বিভিন্নভাবে মানুষকে কিছু একটা করার জন্য প্রণোদনা দেয় বা আমরা দেখেছি যৌতুক প্রথা বন্ধ করার জন্য আইন করেছে আমাদের দেশে এবং এরপরে আস্তে আস্তে যৌতুক প্রথার বিভিন্ন যে বলি নারীরা রয়েছে তাদের সংখ্যা আস্তে আস্তে আমরা কমতে দেখেছি তো ঘটনাটা হচ্ছে যে মানুষের এভাবে কার্যকলাপকে নিয়ন্ত্রণ করাই পৌরবিজ্ঞানেরও মূল উদ্দেশ্য নীতিশাস্ত্রের মূল উদ্দেশ্য তো এখানে আমরা এদের মধ্যে একটা বড় সম্পর্ক খুঁজে পাই এরপরে দ্বিতীয় যে সম্পর্কটি রয়েছে তা হচ্ছে এদের বিস্তৃতিতে আমরা দেখতে পাবো যে পৌরবিজ্ঞানের যে বিস্তৃতি রয়েছে সেটা মানুষের একদম হয়তো বড় যেই ব্যক্তিগত জীবন যে ছোট ব্যক্তিগত জীবন সেটা থেকে শুরু করে তার রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যে এই হবে পুরোটা জুড়ে এই পরবিজ্ঞানের বিস্তৃতি রয়েছে আবার একদম নীতিশাস্ত্রের যে জায়গা রয়েছে সেখানেও মানুষ একদম ছোট ছোট যে নীতিবোধ রয়েছে সেগুলো যেমন শিখতে পারে আবার রাষ্ট্রের প্রতি তার ভূমিকা কিরকম হবে রাষ্ট্রের আইন সে কিভাবে মেনে চলবে সে কি ধরনের অন্যায় করতে পারবে না এই সব কিছু নীতিশাস্ত্র অন্তর্গত তাই এই দুটি যে দুটি শাস্ত্রই একই জায়গার বিস্তৃতি নিয়ে কথা বলে বলে এদের এই বিস্তৃতিতে একটা সামঞ্জস্য বা একটা সম্পর্ক রয়েছে এবং সবশেষে আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রের যে পুরো কাঠামো রয়েছে এই পুরো কাঠামোটাতে নীতিশাস্ত্র এবং রাষ্ট্রের যে পৌরবিজ্ঞান রয়েছে এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে সেটা রকম সেটা হচ্ছে তুমি তার সবচেয়ে বড় উদাহরণ তুমি যদি দেখো যে ছোটবেলা থেকে যে তুমি বিভিন্ন ছোটখাটো নিয়ম শিখতে শুরু করেছো এই সব নিয়ম শিখতে শিখতে এগুলো মানতে মানতে এগুলো যখন তোমার অভ্যাসে পরিণত হয়েছে তখন আস্তে আস্তে রাষ্ট্রের বড় বড় নিয়মকানুন মানতে হওয়ার তোমার কোনো সমস্যা হচ্ছে না তুমি রাষ্ট্রের বিভিন্ন ঘটনা যা রয়েছে বিভিন্ন যে চমৎকার যে সব নিয়ম রয়েছে আইন রয়েছে কানুন রয়েছে সেগুলো সমাজ থেকেই শিখে ফেলছ সমাজ থেকেই সেগুলো গ্রহণ যে রয়েছে সেটা নিজের মধ্যে অর্জন করে ফেলতে তাই রাষ্ট্রের অনেক বড় বড় আইনও আর কখনো তোমাকে কখনো কোনো ধরনের সমস্যা করতে পারে না বা সেই তোমার কোনো ধরনের সমস্যা হয় না তাই রাষ্ট্র বা পৌরবিজ্ঞান কি ধরনের আইন তার সমাজ বা রাষ্ট্রের মানুষের উপর দেবে সেগুলো মানুষ কিরকম ভাবে মানবে সেটা পুরোটাই নির্ভর করে যে এই নীতিশাস্ত্র ছোটবেলা থেকে সমাজ থেকে সে কিভাবে শিখেছে এসেছে তার উপর তাই এই আমরা বলতে পারি যে এবং অপরের হিসেবে রাষ্ট্র কাঠামোতে কাজ করে পৌর সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক এতটুকুই আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করব। আমি অমিত প্রামাণিক তোমাদের সোশ্যাল সায়েন্স ইন্সট্রাক্টর তোমাদের সাথে পরবর্তী গুরুকুলের অনলাইন লার্নিং ক্লাসে আবারও দেখা হবে সবাই অসংখ্য ভালো থেকো